হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গরুর হাটে এসেছি। ছোট্ট একটা নাদুস নজর গরু দেখা যাচ্ছে, তার মালিকের কাছে আছে এখন পর্যন্ত। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে এই 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 তোরা মারামারি করিস না ভাই, মারামারি করিস না, তোরা বেশি দিন বাঁচবি না, তোরা বোঝার চেষ্টা কর, মারামারি করিস না। সব কিছু বাদ দিয়ে চলেন সবাই ইন্ট্রো দেখে আসি। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এখনও সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর অপেক্ষায় থাকেন। ধন্যবাদ। গরুর হাটে ঢোকার শুরুতেই প্রথমেই এরকম একটা বড় গরু দেখতে পাওয়া যাবে। সো মালিককে আমি জিজ্ঞেস করছিলাম এটার মাংস কতটুকু হবে, উনি আমাকে বলেছিল না 40 মন মাংস হবে, প্রথম সাইজের গরু এগুলো, এবং দাম বলছিল প্রায় 10 থেকে 12 লাখ টাকা এরকম এই গরুটা। সো এই সারিতে এরকম অনেক বড় বড় গরু দেখা যাবে যার দাম 10-এর উপরে, হাই 10 লাখের উপরে, অনেক হাই রেঞ্জের গরু। সো এগুলো মোটামুটি সেই বড় রেঞ্জ থেকে একটু নিচের দিকে, তবু এগুলো অনেক মোটামুটি অনেক ভালো, আমার দেখে অনেক পছন্দ হলো। প্রথমে যে গরুটা দেখলাম ওটার মতন অত বড় না হলেও এটা সেকেন্ড স্কোরে ধরা যায় এই গরুগুলো। এবং পাশেই গরুর মালিক সবাই বসে আছেন। এগুলোকে ষাঁড় গরু বলা হয়, সাদা লম্বা লম্বা শিং এবং অনেক লম্বা ঝোঁট থাকে, ঘাড়ের উপর একটা ঝোঁট থাকে ষাঁড় গরু এগুলো। এগুলো অনেক আগের গরু, এবং এই একটা গরু দেখে আমার খুব ভালো লাগছে, সব দিকে নাদোষ নদোষ। সো এগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস গরু ধরা যায়, প্রথমটা ফার্স্ট ক্লাস, এগুলো সেকেন্ড ক্লাস, এবং এগুলো মোটামুটি অনেক ভালো, আমার দেখে বেশ পছন্দ হয়েছে। এই যে আরেকটা কালার অনেক সুন্দর, এটা হচ্ছে থার্ড মিডিয়াম যেটাকে বলা হয়। সবগুলো এক শাড়ির একই রকম, এগুলো মোটামুটি 1.5 লাখ থেকে 2 লাখের এরকম প্রাইস তারা বলছিল। আমার ইচ্ছা ছিল তাদের সাথে কথা বলবো কিন্তু কথা বলতে পারি নাই। এই যে সব একই সাইজের গরু, এগুলো থার্ড মিডিয়াম গরু। 4 ক্যাটাগরির ভিতরে এটা 3 নম্বরে থাকবে। এবং এটা ছোটর ভিতরে একটা নাদুস নদুস গরু, এটা কত হতে পারে 1,20,30 এরকম হতে পারে। সব কিছু মিলে অনেক দেশের অনেক দূর দূরান্ত থেকে পশু আসতে শুরু করেছে। হাটটা আজকে মোটামুটি একটু জমজমাট মনে হলো, আশা করি সামনের দিন যত যাবে তত বেশি হাট জমজমাট হবে। এটা সেকেন্ড ক্লাস সেই টাইপের গরু এগুলো। গরু মালিক দাঁত দেখাচ্ছেন যে দাঁত আছে কিনা, এবং সারিবদ্ধভাবে গরুগুলো বাঁধা আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এগুলো এসে থাকে শুধুমাত্র রাজধানীবাসীর জন্য। এই গরুগুলো সব কিছু মানে সবগুলো একই রকম, একই টাইপের গরু এগুলো। কোন জায়গায় ভাই? এবং এটা একটু ছোট, অনেক ছোট, অনেক কম হবে, 60,000 মতন হবে গরুটার দাম। সব কিছু মিলে বাজার টুকটাক চলছে, বেচা কেনা অল্প একটু গুটি গুটি পায় সামনের দিকে এগোচ্ছে। এই যে এরা দাম করছে, দাম কত হতে পারে এরকম একটা ধারণা দরকার সাগর সেরকম চলছে দামের দামাদামের। এটা 4 স্তরের ভিতরে এগুলো 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর স্তরে থাকবে, বেশ তরতাজা গরুটা। এগুলো দেখতে অনেক ভালো লাগে, সব সারিবদ্ধভাবে থাকে। এবং কিছু কিছু গরুকে দেখা যাচ্ছে যে তার মালিক শেষ পরিচর্যা পর্যন্ত করছে। আসলে এখানে একটা মায়া কাজ করে, অনেক দিন তার পরিবারের সদস্য হয়ে থাকার পরে আজকে সে হাটে নিয়ে এসে তাকে অন্য হাতে তুলে দেবে। একটা একজন মালিক যখন গরুটাকে অন্য হাতে তুলে দেয় তখন তার ভিতরে কিন্তু অনেক চোখতে পানি বের হয়ে যায়। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, যখন
গরু কিনে নিয়ে যায় যে ব্যক্তি, গরুর চোখেও পানি থাকে এবং যে মালিকটা গরু বিক্রি করে গৃহস্থ তার চোখেও পানি থাকে, কারণ সেই গরুটা ওই পরিবারের একটা সদস্য ছিল। একটা সদস্য চলে যাচ্ছে, একটা পরিবার থেকে একটা সদস্য চলে যাচ্ছে, মানুষের যেরকম বেদনা হয় পশুপক্ষীর ঠিক সেরকম বেদনা হয়। আপনারা যদি কোনো গরু কিনতে যান এই জিনিসটা খেয়াল করে দেখবেন, যে গরু যখন কিনে নিয়ে আসবেন তখন মালিককে ছেড়ে দেয় গরুটা, তখন চোখ দিয়ে পানি বের হয়। আমাদের মাঝে কোরবানিটা অনেক মায়া, অনেক আদব কায়দা, অনেক কিছু শিক্ষা দেয়। যেরকম গরু জবাই করার পরে মাংসগুলো ভাগ করা, গরিব দুঃখীর মাঝে সেটা বিতরণ করা, আবার মনে করেন একটা পরিবার থেকে একটা গরু নিয়ে আসা, বাজার থেকে সেটাকে আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া, তাদের ভিতরে একটা মায়া, সব কিছু একটা অন্যরকম মায়া বিকাশ। এই গরুটা হচ্ছে হাটের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ গরু, আমার চোখে দেখা অনেক তরতাজা। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। গরুগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর এভরিথিং।